ইউর কন্টিনিউর স্টাডি ইউর অবেং ইউর প্যারেন্টস আমি জানি তোমরা বাসায় আছো বাবা মায়ের কথা শুনছ বাবা মায়ের কথা শুনে নিজেকে সুস্থ রাখার পাশাপাশি নিজের পড়াশোনার পড়াশোনাটাকে সুন্দরভাবে চালু রেখেছ তোমাদের পড়াশোনার এই কার্যক্রমে সহায়তা করার জন্য আমি আজকে তোমাদের মাঝে যে ক্লাসটি নিয়ে উপস্থিত হয়েছি তা হচ্ছে দেখে নেই আমরা এক নজরে সেটি কি ওয়ার্ড মিনিং অ্যান্ড সেন্টেন্স মেকিং ইউ নো দ্যাট ওয়েল দ্যাট ফর আওয়ার হাফ ইয়ারলি এক্সাম উই হ্যাভ অলরেডি লার্নড মেনি ওয়ার্ডস দেয়ার মিনিংস অ্যাজ ওয়েল এজ সেন্টেন্স মেকিং উইথ দিস ওয়ার্ডস আমাদের অ্যানুয়াল এক্সামের জন্য বা ইয়ারলি এক্সামের জন্য আমরা ঠিক তেমনিভাবে ওয়ার্ড মিনিং এবং সেন্টেন্স মেকিং শিখবো অর্থাৎ ইংলিশ টু বাংলা মিনিং অর্থাৎ ইংরেজি শব্দ দেয়া থাকবে এগুলো থেকে তোমাদের বাংলা শব্দ লিখতে হবে বাংলা অর্থ লিখতে হবে ওই শব্দটির এবং আরেকটা আইটেম হচ্ছে সেন্টেন্স মেকিং অর্থাৎ কিছু শব্দ থাকবে সেই শব্দগুলো দিয়ে একটি শব্দগুলো দিয়ে তোমাকে ইংরেজিতে বাক্য গঠন করতে হবে এখানে একটু বলে রাখি বাক্য গঠন আমি যেটা আজকে তোমাদেরকে যেগুলো করাবো তুমি এগুলোও দেখতে পারো পাশাপাশি তুমি নিজের মতো করেও বাক্য গঠন করতে পারো তোমার অন্য টিচার বা প্যারেন্টস বা ভাই বোন বা অন্য কারো কাছ থেকেও তুমি শিখতে পারো তবে তুমি নিজে যদি কোনো বাক্য গঠন করো সেটি অবশ্যই তোমার চেয়ে ভালো পারে তোমার চেয়ে ভালো ইংরেজি বোঝে এরকম কাউকে দিয়ে চেক করিয়ে নেবে যাতে করে তুমি ভুল না শেখো তোমার বাক্যটা যদি ভুল হয় তাহলে সে যেন correction দিয়ে দিতে পারে তাহলে আজকে আমরা কথা না বাড়িয়ে আমাদের লেসনে চলে যাই let us get started the first word is বলো তো ক্যাচ শব্দের অর্থ কি ক্যাচ শব্দের অর্থ হচ্ছে ধরা ক্যাচ শব্দের অর্থ হচ্ছে ধরা অর্থাৎ কোনো কিছুকে আঁকড়ে ধরা দেখে তো আমরা কি দেখতে পাচ্ছি দেখো এখানে তোমাদের প্রিয় একজন ক্রিকেটারের ছবি দেওয়া আছে তার নাম হচ্ছে সাকিব আল হাসান সংক্ষেপে আমরা তাকে সাকিব বলে থাকি তিনি একটি বল ধরছেন বা বল ধরেন তাহলে আমরা বাক্যটা কি বলতে পারি সাকিব ক্যাচেস দা দ্য বল যে সাকিব বলটি ধরে সাকিব ক্যাচেস দা দ্য বল সাকিব থার্ড পারসন সিঙ্গুলার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাই এখানে যুক্ত হয়েছে কিন্তু আমরা জানবো ক্যাচ মানে ধরা সাকিব ক্যাচেস দা দ্য বল নেক্সট think think মানে হচ্ছে মনে করা বা চিন্তা করা think মানে হচ্ছে কি মনে করা বা চিন্তা করা যেমন দেখো তো বাচ্চাটি কি করছে চিন্তা করছে এখানে শিশুটি কি করছে চিন্তা করছে যেমন উই শুড থিংক বিফোর উই লিভ আচ্ছা এখানে খুব গুরুত্বপূর্ণ একটি বাক্য দেওয়া হয়েছে উই শুড থিঙ্ক আমাদের চিন্তা করা উচিত বিফোর উই লিভ আমাদের পা ফেলার পূর্বেই অর্থাৎ কোনো কাজ করার পূর্বেই আমাদের চিন্তা করতে হবে কাজ করে ফেলে চিন্তা করে আর কোনো লাভ নেই অর্থাৎ তুমি ভালো করে প্রিপারেশান নিলে তোমার পরীক্ষা ভালো হবে এটা তুমি আগে থেকে চিন্তা করতে হবে পরীক্ষা দেওয়ার পর এটা চিন্তা করলা যে আগে থেকে ভালো পড়লে পরীক্ষা ভালো হতো তখন আর কোনো লাভ নেই লিভ মানে লাভ দেয়া অর্থাৎ লাভ দেওয়ার আগেই চিন্তা করতে হবে আমি কোথায় লাভ দিচ্ছি সেটা কি গড়তে যাচ্ছে নাকি ভালো জায়গায় গিয়ে পড়ছি তাই উই শুড থিঙ্ক বিফোর উই লিভ অর্থাৎ আমাদের চিন্তা করে পা ফেলা উচিত নেক্সট strange strange শব্দের অর্থ নিশ্চয়ই তোমরা জানো অদ্ভুত strange শব্দের অর্থ হচ্ছে অদ্ভুত অর্থাৎ কোনো কিছু দেখতে অন্য রকম যেটা স্বাভাবিক নয় একটু অস্বাভাবিক উইয়ার্ড পিকুলিয়ার strange অদ্ভুত শব্দটি উচ্চারণ হচ্ছে strange অদ্ভুত তাহলে অদ্ভুত আমরা কাকে বলি যেটা দেখতে একটু অস্বাভাবিক পিকচারটা দেখে দেখো তোমরা অনেকেই ভয় পেয়ে যেতে পারো দেখছো আচ্ছা তাহলে পিকচারটি অদ্ভুত কিন্তু এই লোকটি কিন্তু অদ্ভুত নয় লোকটি খুবই বিখ্যাত একজন লোক তার নাম হচ্ছে মিস্টার বেন তার নাম হচ্ছে মিস্টার বেন উনি একটি মজার ক্যারেক্টার উনি মজা দিয়ে থাকেন মানুষকে এন্টারটেইন করে থাকেন বিনোদন দিয়ে থাকেন তাহলে আমরা বলতে পারি মিস্টার বেন ইজ আই স্ট্রেঞ্জ ম্যান মিস্টার বেন একজন অদ্ভুত ব্যক্তি তিনি তার অদ্ভুত যুক্তি বুদ্ধি বা উপস্থাপনা বা অভিনয়ের মাধ্যমে মানুষকে মজা দিয়ে থাকেন তাহলে স্ট্রেঞ্জ মানে হচ্ছে অদ্ভুত নো মিস্টার ব্রেনের কিন্তু চারটা চোখ নয় তার দুটো চোখ দুটো মুখ নয় অর্থাৎ তার দুটো চোখ এবং মুখ একটি অর্থাৎ স্বাভাবিক মানুষের মতোই এখানে জাস্ট মজা করার জন্য দেয়া হয়েছে নেক্সট পলাইটলি ইয়াস তোমাদের অনেকবার বলা হয়েছে যে ভদ্রভাবে পলাইটলি মানে কি বিনীতভাবে বা ভদ্রভাবে বিনয়ীভাবে অর্থাৎ কোনো কিছু রুডলি নয় অর্থাৎ কোনো কিছু নিষ্ঠুরভাবে নয় কোনো খারাপভাবে নয় সুন্দরভাবে পলাইটলি যেমন দেখো গুড মর্নিং বলছে শিশুটি অর্থাৎ সে এই লেডির সাথে ভালো বিনীতভাবে কথা বলছে তাহলে আমরা কি বলতে পারি উই শুট স্পিক পলাইটলি আমাদের বিনীতভাবে কথা বলা উচিত আমরা কখনোই দুর্বিনীত বা বেপরোয়াভাবে কথা বলবো না উই শ্যুট স্পিক পলাইটলি নেক্সট টেইলর টেইলর মানে নিশ্চয়ই তোমরা জানো টেইলর মানে হচ্ছে কি দর্জি টেইলর মানে হচ্ছে দর্জি অর্থাৎ যিনি জামা কাপড় সেলাই করেন জামা কাপড় তৈরি করেন সেলাইয়ের মাধ্যমে তাকে আমরা টেইলর বলি কাকে দেখতে পাচ্ছি আমরা একজন টেইলরকে দেখতে পাচ্ছি তাহলে আর টেইলর মেক্স ড্রেসেস একজন টেইলর বা দর্জি পোশাক তৈরি করেন তাহলে টেইলর মেক্স ড্রেসেস এরপর যে শব্দটি আমরা পাচ্ছি মেন্ড আমরা জানি মেন্ট মানে হচ্ছে মেরামত করা মেন্ট মানে হচ্ছে মেরামত করা অর্থাৎ কোনো কিছু হালকা ভেঙে গেলে বা নষ্ট হয়ে গেলে বা ছিঁড়ে গেলে সেটাকে সুন্দর করে দেওয়া ব্যবহার উপযোগী করে তোলা সেটাকে বলা মেরামত করা আমরা দেখতে পাচ্ছি একজন ব্যক্তি তিনি অনেকগুলো জুতো মেরামত করছেন যিনি জুতা মেরামত করেন তাকে কি বলে কবলার তাহলে কবলার মেন্স শুজ অর্থাৎ একজন মুচি তার কাজ হচ্ছে জুতা মেরামত করা নেক্সট আমরা পাচ্ছি স্টিচ স্টিচ মানে হচ্ছে সেলাই স্টিচ মানে হচ্ছে সেলাই অর্থাৎ যেটা আমরা সুচের মাধ্যমে বা সুয়ের মাধ্যমে করে থাকি সুই সুতার মাধ্যমে সেটাকে বলা হয় স্টিচ সেলাই দেখো এখানে দেখা যাচ্ছে সেলাই করার জন্য সুতো ব্যবহার করা হয়েছে তবে যে বাক্যটি আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা অনেক বিখ্যাত একটি বাক্য এটাকে বলা হয় প্রবাদ বাক্য বা ইংরেজিতে বলা হয় প্রভাব অর্থাৎ একটি জ্ঞানী কথা মূল্যবান কথা দেখো কথাটির অর্থ হচ্ছে আই স্টিচ ইন টাইম সেফস নাইন অর্থাৎ সময়ের এক ফোর অসময়ের দশ ফোর অর্থাৎ যে কাজ যে সময়ে করা উচিত ওই সময়ে না করে অন্য সময়ে করলে ও আগের চেয়ে দশ দশ বারের মতো বেশি সময় লাগে বা আগের চেয়ে বেশি কষ্ট হয় সেটাকে বলা হয় আই স্টিচ ইন টাইম সেফস নাইন অর্থাৎ তুমি যদি এক যে দিনের যা পড়া ওই দিনই কমপ্লিট করো তাহলে তোমার বেশি সময় লাগবে না কিন্তু তুমি যদি সাত দিনের পড়া একদিনে পড়তে যাও বা আগের দিনের পড়া পরের দিন পড়তে যাও তাহলে দেখবা তোমার জন্য অনেক প্রেশার হয়ে গেছে তাই এটাকে সুন্দর একটি বাক্যের মাধ্যমে বলা হয় আই স্টিচ ইন টাইম সেভস নাইন অর্থাৎ সময়ের এক ফোর অসময়ের দশ ফোর নেক্সট আমরা দেখতে পাচ্ছি মেউ নিশ্চয়ই খুবই পরিচিত একটি ডাক তোমাদের কাছে তোমরা নিশ্চয়ই এই ডাকটি অনেক শুনেছ সেটা হচ্ছে বিড়ালের ডাক অর্থাৎ বিড়াল যে ডাকে সেটাকেই বলা হয় মেউ তাহলে মেউ আমরা দেখতে পাচ্ছি সুন্দর একটি বিড়াল এখানে বিড়াল কিসের সামনে বসে আছে সে হচ্ছে মিল্ক অর্থাৎ দুধ পান করার জন্য সে আহ বসে আছে তাহলে আমরা কি বলতে পারি মিল্ক অর্থাৎ ক্যাটের যখন দুধ খাওয়ার প্রয়োজন বা ক্যাট যখন ক্ষুধার্থ তখন সে কি করে মিউ মিউ করে ডাকে তাহলে এবার আমরা পাচ্ছি বার্ক বার্ক মানে কি বার্ক মানে তোমরা নিশ্চয়ই জানো সেটা হচ্ছে ঘেউ ঘেউ করা আর ঘেউ ঘেউ করা কার কাজ দেখো তো ওনার কাজ কি না ঘেউ ঘেউ করা হচ্ছে কুকুরের কাজ তাহলে আমরা কি বলতে পারি আ বার্কিং ডগ জ্ঞানী কথা এটি একটি মূল্যবান কথা অর্থাৎ আ অর্থাৎ যে কুকুরটি বেশি করে সে কুকুর কিন্তু কম কামড়ায় অর্থাৎ চুপচাপ থাকে যে কুকুর সেই কুকুরই মূলত বেশি হিংস্র হয় মানুষকে বেশি কামড়ায় তাই আ বার্কিং ডগ সেলডম বাইটস মানে হচ্ছে যত গর্জে তত বর্ষে না অর্থাৎ যে মেঘের গর্জন বেশি সেই মেঘ কিন্তু বৃষ্টি হয়ে কম নামে তাই বলা হচ্ছে আ বার্কিং ডগ সেলডম বাইটস সেলডম মানে কদাচিত খুব কম বাইটস মানে কামড়ানো নেক্সট আমরা পাচ্ছি বাহাইন্ড বা বিহাইন্ড বিহাইন্ড মানে তোমরা নিশ্চয়ই জানো পিছনে পিছনে অর্থাৎ আড়ালে দেখো তো এখানে শিশুটি কোথায় লুকাচ্ছে দরজাটির পিছনে বা আড়ালে তাহলে আমরা বলতে পারি দ্য গার্ল ইজ দ্য গার্ল ইজ বাহাইন্ড দ্য ডোর অর্থাৎ শিশুটি বা মেয়েটি হচ্ছে দরজার পিছনে নেক্সট আমরা দেখতে পাচ্ছি সফটলি সফটলি শব্দের অর্থ হচ্ছে ধীরে ধীরে আলতোভাবে নরমভাবে আস্তে আস্তে সফটলি যেমন দেখো সে তার কানে নিশ্চয়ই কানে অনেক জোরে কথা বললে তার এইরকম চেহারা থাকতো না কানে যদি সে সফটলি কথা বলছে তাই তার চেহারাটা সুন্দর দেখাচ্ছে অর্থাৎ এখানে সে ভয় পাচ্ছে না তাহলে আমরা বলবো উই শুড স্পিক সফটলি আমরা অবশ্যই ধীরে ধীরে কথা বলবো সুন্দর করে কথা বলবো নেক্সট আমরা দেখতে পাচ্ছি লাউডলি লাউডলি মানে কি উচ্চ স্বরে লাউডলি মানে হচ্ছে উচ্চ স্বরে অর্থাৎ দেখো তো এখানে কে উচ্চ স্বরে চিল্লাচ্ছে যে দ্য ডগ ইজ বার্কিং লাউডলি অর্থাৎ কুকুরটি উচ্চ স্বরে ঘেউ ঘেউ করছে কুকুরটি উচ্চ স্বরে ঘেউ ঘেউ করছে তুমি বার্ক দিয়ে বার্ক দিয়ে এই বাক্যটি বলতে পারো যে দ্য ডগ ইজ বার্কিং লাউডলি নেক্সট আমরা থার্টিন নাম্বার কি পাচ্ছি দেখি তো হাড়ি হাড়ি মানে হচ্ছে তাড়াতাড়ি বা দ্রুত হাড়ি মানে কি তাড়াতাড়ি বা দ্রুত তাহলে কোনো কাজ তাড়াতাড়ি করা বা দ্রুত করা সেটাকে বলা হয় হাড়ি দেখো তো নিশ্চয়ই আমরা দৌড়ে যাই কোথাও যখন তার সাথে যেতে চাই তখনই দৌড়ে যাই দেখো তো দৌড়ে যাচ্ছে তাহলে আমরা বলতে পারি রাজু ইজ ইন আাড়ি অর্থাৎ রাজু তারাহুর মধ্যে আছে রাজু দ্রুত তার মধ্যে আছে তাকে দ্রুত যেতে হবে নেক্সট আমরা দেখতে পাচ্ছি আর টুয়ার্ডস টুয়ার্ডস মানে সম্মুখে বা দিকে সম্মুখ বা দিকে অর্থাৎ সামনের দিকে কোনো কিছুকে সামনে রেখে সেই দিকে যাওয়া সেটাকে বলা হয় টুয়ার্ডস যেমন দেখো স্কুল আছে সামনে স্টুডেন্ট স্কুলের দিকে যাচ্ছে তাহলে আমরা বলতে পারি দ্য বয় ইজ গোয়িং টুয়ার্ডস স্কুল অর্থাৎ বালকটি স্কুলের দিকে যাচ্ছে বা স্কুলের সম্মুখে রেখে যাচ্ছে অর্থাৎ স্কুল তার সামনে আছে সম্মুখে আছে নেক্সট আমরা দেখতে পাচ্ছি হাংরি হাংরি মানে নিশ্চয়ই এটা তোমরা জানো হাংরি মানে কি ক্ষুধার্থ হাংরি মানে হচ্ছে ক্ষুধার্থ অর্থাৎ খাওয়ার জন্য যে ক্ষুধা লাগে আমাদের সেটা ক্ষুধার্থ হাংরি তাহলে দেখো সে বলেছে আই এম হাঙ্গি তাহলে আমরা বলবো দ্য পোর বয় ইজ হাংরি গরিব শিশুটি ক্ষুধার্থ নেক্সট আমরা দেখতে পাচ্ছি আহ সাইন শাইন মানে কিরণ দেয়া শাইন মানে কি কিরণ দেয়া অর্থাৎ আমরা জানি যে চাঁদের যখন চাঁদের তো নিজস্ব আলো নেই সূর্যের আলোর মাধ্যমে সে প্রতিফলন করে আমাদেরকে কিরণ দেয় কখন দেয় চাঁদ কখন কিরণ দেয় সেটা হচ্ছে রাত্রে তাহলে দামুন সায়েন্স অ্যাট নাইট অর্থাৎ রাত্রিবেলা চাঁদ আমাদেরকে কিরণ দেয় দেন নেক্সট ডিসাইড ডিসাইড মানে সিদ্ধান্ত নেওয়া অর্থাৎ কোনো কিছু করবই পরিকল্পনা করা সিদ্ধান্ত নেওয়া দেখো তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি কার কেমন প্রেসা দেখতে পাচ্ছি ডক্টর তাহলে আমরা কি দেখতে পাচ্ছি রাতুল ডিসাইডেড টু বি আ ডক্টর অর্থাৎ রাতুল একজন ডাক্তার হওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেন নেক্সট আমরা দেখতে পাচ্ছি মিড মিড শব্দের অর্থ হচ্ছে মাঠ বা তৃণভূমি অর্থাৎ ঘাসের মাঠ যে মাঠে ঘাস থাকে সেটাকে বলা হয় মিড তাহলে দেখতে পাচ্ছি আমরা এখানে গরু কি করছে ঘাস খাচ্ছে তাহলে দ্য কাটল আর ইন দা মিড অর্থাৎ গরুগুলো মাঠে আছে বা তৃণভূমিতে আছে মিড মানে মাঠ ক্যাটল মানে হচ্ছে গরু গবাদি পশু অর্থাৎ গরু ছাগল ভেড়া নেক্সট আমরা দেখতে পাচ্ছি এবার ফিনিশ 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 ইউ আর আমরা এরকম অনেক বলে থাকি তাহলে ফিনিশ মানে কি শেষ করে দেয়া শেষ করা ফিনিশ মানে শেষ করা সমাপ্তি করা তাহলে আমরা বলতে পারি যে আ গুড স্টুডেন্ট ফিনিশেস হিজ স্টাডি অন টাইম অর্থাৎ ভালো যে শিক্ষার্থী ভালো সে তার পড়াশোনা সময়ের পড়াশোনা সময়ে শেষ করে অর্থাৎ আজকের পর কালকে কালকের পর পরশু দিন এরকম নয় প্রতিদিনের পর প্রতিদিন শেষ করে তাহলে গুড স্টুডেন্ট ফিনিশেস হিজ স্টাডি অন টাইম যথাসময়ে শেষ করে নেক্সট এবার আমরা পাচ্ছি ফিল ফেল মানে কি অনুভব করা অর্থাৎ মন থেকে বুঝতে পারা সেটাকে বলা হয় ফেল অনুভব করা দেখো তো এখানে শিশুটি কি অনেক খুশি তাহলে আমরা বলতে পারি আখি অলওয়েজ ফিলস হ্যাপি আঁখি সবসময় খুশি অনুভব করে তার মানে আখির দুঃখ নেই সে সব সময় হাসি খুশি থাকে তাহলে আখি অলওয়েজ ফিলস হ্যাপি নেক্সট এবার আমরা পাচ্ছি ডিয়ার 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 স্টুডেন্টস বলে ক্লাস শুরু করেছিলাম তাহলে ডিয়ার স্টুডেন্টস তাহলে ডিয়ার মানে কি ডিয়ার মানে হচ্ছে প্রিয় অর্থাৎ যাদেরকে পছন্দ করা হয় ভালোবাসা যায় তাদেরকে প্রিয় বলা হয় তাহলে ডিয়ার প্রিয় তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে আই লাভ মাই ডিয়ার প্যারেন্টস অর্থাৎ এই কথাটি কে বলল এই কথাটি এই যে আমাদের এই শিশুটি বললো যে সে তার কি করে বাবা মাকে পছন্দ করে তাহলে ডিয়ার সে তার প্রিয় বাবা মাকে পছন্দ করে আই লাভ মাই ডিয়ার প্যারেন্টস নেক্সট এবার আমরা পাচ্ছি স্ট্রিট 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 মানে হচ্ছে রাস্তা স্ট্রিট মানে কি রাস্তা তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কি একটা স্ট্রিট সাইন দেয়া আছে এটা দ্বারা বোঝাচ্ছে সামনে বাজার আছে বা স্কুল আছে দেখি এখানে এরকম একটা সাইন দেয়া আছে তাহলে উই শুড ওয়াক অন দ্য স্ট্রেট কেয়ারফুলি উই শুড ওয়াক আমাদের উচিত হাঁটা অন দ্য স্ট্রেট রাস্তায় কেয়ারফুলি সতর্কতার সাথে কেয়ারফুলি সতর্কতার সাথে কেয়ারফুলি সতর্কতার সাথে তাহলে আমরা রাস্তায় হাঁটবো কিভাবে সতর্কতার সাথে অর্থাৎ ডানে বামে তাকাবো পিছন থেকে গাড়ি আসছে কিনা সেটা লক্ষ্য করব রাস্তার সব সময় বাম সাইড দিয়ে যাব অর্থাৎ আমি যখন রাস্তা ক্রস করব তখন অবশ্যই দুই পাশে দেখে নেব এবং নিরাপদে পার হব নেক্সট এরপর যে পাচ্ছি আমরা সেটা হচ্ছে লস লস মানে হচ্ছে হারানো লস মানে কি হারানো হারিয়ে ফেলা ক্ষতি করে ফেলা তাহলে দেখো অনেকগুলো পেন্স দেখতে পাচ্ছি আমরা কলম দেখতে পাচ্ছি তাহলে আতিক হ্যাজ লস্ট হিজ পেন্স আতিক তার কলমগুলো হারিয়ে ফেলেছে নেক্সট এরপর আমরা দেখতে পাচ্ছি ডার্ক ডার্ক মানে কি ডার্ক অন্ধকার ইয়েস ডার্ক মানে অন্ধকার তাহলে আমরা দেখতে পাচ্ছি নাইট ইজ ডার্ক রাত হচ্ছে অন্ধকার অর্থাৎ অন্ধকার হলেই তাকে আমরা রাত বলি অন্ধকার না হলে তো কখনো রাত বলি না আমরা তাহলে নাইট ইজ ডার্ক নেক্সট আমরা পাচ্ছি ম্যাটার ম্যাটার মানে হচ্ছে বিষয় অর্থাৎ কোন একটি বিষয় তাহলে দেখো তো এখানে তারা অনেক হাসি খুশি তাহলে আমরা কি বলতে পারি ইট ইজ এ ম্যাটার অফ হ্যাপিনেস এটা অনেক হাসির বা অনেক সুখের বিষয় অনেক খুশির বিষয় এবার আমরা পাচ্ছি ক্রক 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 মানে হচ্ছে কার ডাক বলতো ক্রক হচ্ছে ব্যাঙের ডাক ক্রক হচ্ছে ব্যাঙের ডাক অর্থাৎ ব্যাং ডাকে যে শব্দ সেটাকে বলা হয় ক্রক তাহলে দেখো ক্রক এখানে একটা ব্যাং দেখতে পাচ্ছি তাহলে ফ্রক ক্রকস ইন দ্য রেইন অর্থাৎ দেখব বর্ষা বা বৃষ্টি হলে ব্যাং ডাকে বৃষ্টি হলে ব্যাং ডাকে তাহলে ফ্রক ক্রকস ইন দ্য রেইন অর্থাৎ বৃষ্টিতে ব্যাং ডাকে নেক্সট এবার আমরা পাচ্ছি কোয়াক কোয়াক হচ্ছে হাঁসের ডাক কোয়াক হচ্ছে হাঁসের ডাক অর্থাৎ হাঁস ডাকে সেই হাঁসের ডাককে বলা হয় কোয়াক তাহলে দেখো এখানে আমরা একটি হাঁস দেখতে পাচ্ছি তাহলে আ ডাক কোয়াকস অর্থাৎ একটি হাঁস ডাকে নেক্সট বিটুইন 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 মানে হচ্ছে এর মাঝে বা দুজনের মধ্যে দুইয়ের মধ্যে অর্থাৎ দুপাশে দুজন বা দুপাশে দুটি আছে মাঝখানে কেউ আছে সেটাকে বলা হবে বিটুইন যেমন দেখো বাবা মা মাঝখানে শিশুটি তাহলে আমরা বলতে পারি দ্য চাইল্ড ইজ বিটুইন ইটস প্যারেন্টস অর্থাৎ শিশুটি তার বাবা মায়ের মাঝখানে নেক্সট এবার আমরা দেখতে পাচ্ছি গ্রো গ্রো মানে হচ্ছে জন্মানো গ্রো মানে হচ্ছে জন্মানো তাহলে এখানে দেখো কৃষকেরা কি করছে সবজি জন্মাচ্ছে তাহলে আমরা বলতে পারি ফার্মার্স গ্রো ক্রপস যে কৃষকেরা ফসল জন্মায় বা শস্য জন্মায় নেক্সট এবার আমরা পাচ্ছি নেই নেই মানে হচ্ছে নেই মানে কিন্তু না না নেই মানে হচ্ছে ঘোড়ার ডাক ঘোড়ার ডাক নেই মানে হচ্ছে ঘোড়ার ডাক তাহলে দেখো এখানে আমরা একটা সুন্দর ঘোড়া দেখতে পাচ্ছি তাহলে আ হর্স নেই অর্থাৎ একটি ঘোড়া ডাকে ঘোড়া ডাকে ঘোড়ার ডাককে বলা হয় আ হর্স নেইস বা নেই মানে ঘোড়ার যে ডাক দেয় ডাক দেয়া অর্থাৎ এখানে আমরা দেখো থার্টি ওয়ার্ডস তাদের মিনিং সুন্দর সুন্দর পিকচার সহ সুন্দর সুন্দর সেন্টেন্স দিয়ে আমরা শিখেছি সো মাই ডিয়ার স্টুডেন্টস ইউর ডিউটি ইজ টু মেমোরাইজ অ্যাজ ওয়েল এজ রাইট দিস ওয়ার্ডস মিনিং অ্যান্ড সেন্টেন্সেস ইন কপি অর্থাৎ তোমার খাতায় সুন্দর করে ওয়ার্ডগুলো সিরিয়াল নাম্বার ওয়ান টু থ্রি দিয়ে লিখে ইংরেজি লিখে পাশে বাংলা শব্দ লিখে আবার সেন্টেন্সটি লিখে মুখস্তর মতো করে ফেলবে বারবার প্র্যাকটিস করবে যাতে মুখস্থ হয়ে যায় এবং সুন্দরভাবে তুমি পরীক্ষার খাতায় লিখতে পারো পাশাপাশি তুমি প্র্যাকটিক্যাল লাইফ বা বাস্তব জীবনে ওই বাক্যগুলো সুন্দর সুন্দর বাক্যগুলো কাজে লাগাতে পারো তোমাদের সুন্দর আগামী প্রত্যাশা করে আই এম নাও গোয়িং টু সে হোয়াট গুড বাই সো কি ফাইন